এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তারা প্রকাশ্যেই সকল বাইল্যাটারাল যে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক আছে আর আরেকটি রাষ্ট্রের সাথে একটি রাষ্ট্রের সব কিছু ভঙ্গ করে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে। ইদানিংকালে তারা কিছুটা নীরবতা পালন করছে বা কৌশলী ভূমিকা পালন করছে বলে আমি মনে করি। যুগপৎ আন্দোলন শুরু হয়েছে, এক দফার দাবিতেও রাজপথে অনড় আছেন, কিন্তু দাবি আদায়ের জন্য অনির্দিষ্টকালের জন্য অবস্থান কেন করছেন না? আমরা ডিসেম্বর মাসের ৩০ তারিখ থেকে বাংলাদেশের ৩৭ থেকে ৩৮টি দল একসাথে যুগপৎ আন্দোলন শুরু করেছি ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে। ক্রমান্বয়ে জুন মাসের ১২ তারিখে আমরা ১ দফার যুগপৎ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আন্দোলন, সংগ্রাম, রাজনীতিতে এমন একটি বিষয় নয় যে আমি ঘটা করে আজকে ঘোষণা দিয়ে কালকেই সেটা বাস্তবায়ন করব বা সেটা হয়ে যাবে। সেখানে চড়াই উতরাই থাকবে এবং ধাপে ধাপে আপনাকে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সম্পৃক্ততার মাধ্যমে আন্দোলনটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। আজকে আমরা যুগপৎ আন্দোলন করছি ১ দফা দাবিতে। আপনারা দেখেছেন সকল দলের মহাসমাবেশগুলো ঢাকায়, কিভাবে বাঁধ ভাঙা জনতার যে ঢেউ আমরা দেখেছি ঢাকার রাজপথে, সেটা আরও ত্বরান্বিত হবে, সুনামিতে রূপ নিবে এবং এই জনগণের সুনামিতেই ভেসে যাবে এই অবৈধ অত্যাচারী জালিমশাহীর সরকার, ইনশাল্লাহ। আমেরিকার চাপ কি আরো বাড়বে বাংলাদেশে? আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, বাংলাদেশ ভৌগোলিক অবস্থান থেকে বিশ্বের জন্য, ভূ রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গায় আছে। আমেরিকা যুক্তরাজ্য, ভারত আমার কাছে কোনো মুখ্য ব্যাপার নয়। আমি কারো করুণা, অনুগ্রহ বা অনুকম্পার ওপর নির্ভর করে রাজনীতি করি না। আমি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। আমার ভরসা বাংলাদেশের জনগণ। কে চাপ বাড়ালো বা কে চাপ কমালো সেটাতে কিছু আসে যায় না। আমরা কারো দিকে তাকিয়ে এই সরকারের পতনের জন্য অপেক্ষা করছি না। আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণকে নিয়েই এই সরকারের মসনদ ভেঙে খাড়খাড় করে দিব এই আমাদের যুগপদে আন্দোলনের সঙ্গী সহ সকল দলগুলো, ইনশাআল্লাহ। বর্তমান সরকারকে ভারত সমর্থন করে। এ প্রসঙ্গে আগামী নির্বাচনে ভারতের অবস্থান কি? দেখুন, এটা মোটামুটিভাবে সকলেই দেখেছেন। ২০১৪ সালের ঘটনা বেশি দিন আগে নয়, নিকট অতীত। সুজাতা সিং, ভারতের পররাষ্ট্র সচিব, কীভাবে বাংলাদেশে এসে তৎকালীন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদকে এক প্রকার জিম্মি করে বন্দুকের নলের মুখে বেসিকলি তাকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল। ২০১৮ সালের নির্বাচনে তাদের নগ্ন হস্তক্ষেপ আমরা দেখেছি। রাতের দিনের ভোট রাতে হয়েছে, অনেকেই বলছেন ভোট দিনেই হয়েছে, ইলেকশনটা দিনেই হয়েছে, রাতে ব্যালট পেপারটি ভরে রাখা হয়েছিল, ঘোষণা করা হয়েছে দিনে। এবং তারপরে এই সরকারকে তাদের ক্রমাগত যে সহায়তা প্রদান, সব কিছু মিলিয়ে আমরা দেখেছি এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তারা প্রকাশ্যেই সকল বাইল্যাটারাল যে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক আছে আর আরেকটি রাষ্ট্রের সাথে একটি রাষ্ট্রের সব কিছু ভঙ্গ করে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে। ইদানিংকালে তারা কিছুটা নীরবতা পালন করছে বা কৌশলী भूमिका पालन करछे बोली आमी मने करी। आमी एकटु आगेई बोलेछिलाम যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা ভারত কি করবে তাতে আমরা খুব একটা চিন্তিত না। এইবার জনগণ জেগে উঠেছে, তার হারানো যে অধিকার। আজকে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, বিচার বিভাগকে তাদের আজ্ঞাবহ বা অধীনস্থ করে রাখা হয়েছে, ন্যায় বিচারের পথকে রুদ্ধ করা হয়েছে, দেশের সকল প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ এক প্রকার অবরুদ্ধ করে রেখেছে। সংবাদপত্র আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছে না। আমরা সেই ৭৫ সালেই যদি দেখি, 25শে জুন যখন বাকশাল ঘোষণা করা হলো, তারা মুখে আওয়ামী লীগ মানেই কর্তৃত্ববাদী একটি দল, তারা মানুষের ভিন্ন মত তারা সহ্য করতে পারেন না। বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমকে বন্ধ করে রাষ্ট্রায়ত্ত ৪টি পেপারকে শুধু তারা সেদিন রেখেছিল। সেই ধারাবাহিকতায় আপনি দেখবেন এখন সংবাদপত্র থেকে শুরু করে কেউই মুক্তভাবে স্বাধীনভাবে কোনো কথা বলতে পারছেন না। এবং এইখানে বিদেশি রাষ্ট্র যেটা আছে, তাদের গোয়েন্দা সংস্থা যার কথা আপনি বলেছেন ডিরেক্টলি, এবং তাদের সরকার বিগত 2টি নির্বাচনে প্রকাশ্যে এই সরকারকে সমর্থন দিয়েছে। আমরা আশা করব তারা যেভাবে বলছেন যে বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে সেভাবেই বাংলাদেশে নির্বাচন হবে, বাংলাদেশের জনগণের সাথে তাদের বন্ধুত্বের সম্পর্ক। আমরা বন্ধুত্বে বিশ্বাস করি, কিন্তু সেই বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে। বিগ ব্রাদার শোভনিজম আমরা সহ্য করব না। আওয়ামী লীগ আজকে ভারতের করদ রাজ্যে পরিণত হয়েছে। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আওয়ামী লীগের হাতে নিরাপদ নয়। বাংলাদেশের মানুষ আজকে সেটা অনুধাবন করতে পারছে। সুতরাং এই কারণেই তারা আজকে আমাদের পেছনে তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছে। ভারত কি করলো না না করলো সেটি এখন মুখ্য বিষয় নয়। বাংলার জনগণ, মুক্তিকামী জনগণ তাদের অধিকার ফিরিয়ে আনবেই, এবং এই স্বৈরাচারী শাসকের পতনের মাধ্যমেই একটি নতুন বাংলাদেশের উদয় হবে। যেই বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে আইনের শাসনের বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এবং যেই বাংলাদেশ হবে একটি সাহসী বাংলাদেশ, যেই বাংলাদেশে কোনো নতজানু পররাষ্ট্রনীতি থাকবে না। আমরা পিণ্ডির শৃঙ্খল ভেঙেছি দিল্লির গোলামির জন্য নয়। ভারতকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটি দলের পক্ষে আপনারা ওকালতি করবেন না। আপনারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান, আমরা আপনাদের সাথে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো ইনশাল্লাহ। বাংলাদেশের জনগণ যেটা চায় সেটাকে সম্মান করুন।